এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু আপনার খবর, আপনি অভিযোগ করছেন রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যে আপনাকে হেনস্থা করার প্রস্তাব দিয়েছিল, কুপ্রস্তাব দিয়েছিল রুদ্রনীল ঘোষ। আমরা সরাসরি জানতে চাই কি বলেছিল রুদ্রনীল ঘোষ। হ্যাঁ, 2012 সালে আমি ওনাদের যে ওয়ার্কশপ প্রোডাকশন হাউসটি ছিল, তো আমি ওখানে যোগ দিই। তা আমাকে বলা হয়েছিল 14,000 টাকা 14,000 আমার স্যালারি হবে, এবং 14,000 স্যালারি যেটা আমি কখনো চোখেই দেখিনি। আমি মানে যতদিন ছিলাম তার মধ্যে আমি 2 মাসের মধ্যে মাত্র 8,500 টাকা স্যালারি চোখে দেখেছিলাম, এবং আমাকে সেটাও মানে গিয়ে চাইতে হতো যে দাদা এরকম ব্যাপার, আপনার আমাদের তো স্যালারিটা হয়নি। তো উনি তখন বলতেন যে অরুণব খাসনবিশ ছিলেন সেই দায়িত্বে, এবং রুদ্রনীল ঘোষের উনি খুব ভালো বন্ধু ছিলেন সেই সময়। হ্যাঁ, তো পরবর্তীকালে আমি জানতে পারি যে অরুণব খাসনবিশকে সম্ভবত আর্থিক তছরূপের অভিযোগে ওখান থেকে বের করে দেওয়া হয়। তো তারপরে এবার যখন সকলের সামনে থাকতেন রুদ্রনীল ঘোষ, তখন কিন্তু উনি আমাকে কিছু বলতেন না। উনি রাত্রিবেলা আমাকে বাড়িতে ফোন করতেন, ফোন করে তারপরে আমাকে বলতেন যে তুমি, আমি খুব ভালো চিংড়ি মাছ রাখতে পারি, তুমি তো চিংড়ি মাছ ভালোবাসো, তুমি আমাকে আমাদের বাড়ি আসবে। হ্যাঁ, আমার বাড়িতে এসে আমি তো ওয়াইন আর চিংড়ি মাছ তোমাকে খাওয়াবো। আমি তখন বলেছিলাম না দেখুন, আমি তো কোনদিন ওইভাবে কারোর বাড়ি যাই না, তো এটা আমার পক্ষে সম্ভব না। তা একদিন উনি আমাকে হঠাৎ করে কাজের কথা বলতে বলতে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি ভ্যাজাইনা কি দিয়ে পরিষ্কার করো, তুমি ভ্যাজাইনা কি দিয়ে পরিষ্কার করো। আমি খুব মানে হকচকিয়ে গিয়েছিলাম ব্যাপারটা। আমি এখন রাখছি, আমি পরে কথা বলছি। আচ্ছা, তো লাস্ট যেটা হয় যে আমি একটা মানে আমাদের একটা মিটিং হয়েছিল, তা সেই মিটিংটাতে ওনাকে মানে সমস্ত আমাকে ইনফরমেশনটা দিতে হতো। তা উনি আমাকে সবসময় বলতেন যে 9:30-10টার পর তুমি আমাকে ফোন করবে বা মেসেজ করবে। আমরা তখন হোয়াটসঅ্যাপ করতাম না, মেসেজ করতাম। এবারে মেসেজে তখন উনি আমাকে বলেছিলেন যে মেসেজ করে পুরো ব্যাপারটা জানাবে। তা আমি ওনাকে মেসেজ করে যখন জানাই, আমি বলি যে আমাকে কি কাল অফিসে আসতে হবে? তখন রুদ্রনীল ঘোষ বলেন যে তোমার সঙ্গে আমার একটু দুষ্টুমি করতে ইচ্ছে করছে। আমি তখন বলি যে না, এ ধরনের আপনি কেন কথা বলছেন? তো রুদ্রনীল ঘোষের বক্তব্য এটাই ছিল যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এই ধরনের একটা মেন্টালিটি ওনার ছিল। এবার এইটাই মানে ছিল কুপ্রস্তাব। এবং আমি ওনাকে যখন বলি যে আপনি আমাকে এই ধরনের কথা কেন বলছেন, উনি বলেন যে হ্যাঁ তুমি পরমব্রতকে তুমি মানে খুব অশ্লীল ভাষা বলেছেন যে পরমব্রতর সঙ্গে তোমার সম্পর্ক থাকতে পারে, আমার সাথে থাকতে পারেন, এই ধরনের কথা উনি বলেছিলেন, এবং যথেষ্ট অশ্রাব্য ছিল কথাটা। তো আমি তখন বলছিলাম এটা কখন, এটা খুব ভুল কথা, উনি আমার মেন্টর, উনি আমাকে শেখান, কিন্তু আপনি এই ধরনের কথা কেন বলছেন? হ্যাঁ, তখন বলছে তুমি কি আমাকে প্লাস্টার অফ প্যারিসের মূর্তি বানাতে চাও? আমিও তো একটা মানুষ, আমারও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, এইসব বলেছেন। আমার সবসময় একটা কথা মনে হতো, সেদিন যে আমি নিউকামার হিসেবে আমি যে পোস্ট করতে পারিনি, আমার মধ্যে যে একটা অসহায়তা বোধ যেটা কাজ করছিল, সেটা আজকে আমার সবসময় মনে হতো একটা কথা যে তাহলে কি পৃথিবীতে জাস্টিস হয় না? এবং যখন এদিন ভবানীপুরের রায়টা বেরোলো, তখন আমার মনে হলো হ্যাঁ জাস্টিস হয়। তাহলে কোথাও গিয়ে একটা ভগবান একটা তার একটা প্রভাব রয়েছে পৃথিবীতে। রুদ্রনীল ঘোষ এমন একজন, আমি হয়তো যার বিরুদ্ধে সেদিন স্টেপ নিতে পারিনি আমার অসহায়তার জন্য, কিন্তু আজকে ঈশ্বর সেই স্টেপটা নিয়েছেন। সবার উপরে মানুষ সত্য হতে পারে, তাহার উপরে তো নয়। যে কোনো রাজনৈতিক দল বলুন বা যে কোনো ফিল্ড বলুন, সেটা সিনেমা হতে পারে, কর্পোরেট হতে পারে, শিক্ষাক্ষেত্র হতে পারে, সব ফিল্ডেই তো মহিলা কর্মচারীরা কাজ করেন। সেইখানে যদি মহিলা কর্মচারীদের এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হতো, এবং এরকম আমার মতো অনেকে আছেন যারা মুখ খুলতে পারেন না, যারা 9-10 বছর পরে মুখ খুলছেন, এবং কেন সেই পরিস্থিতিটা আমাদের সমাজে কেন করে দেওয়া হয়? প্রথম কথা যেটা আমি বলি সেটা হচ্ছে আজও আমাদের সোসাইটিতে একজন ধর্ষিতার মুখটাকে না আবছা করে দেওয়া হয়, যেন মনে হয় যে সেই ধর্ষিতার দোষ, তিনি ধর্ষিত হয়েছেন। আজও আমাদের সোসাইটিতে একটি মেয়েকে বলা হয় চরিত্রহীন কোনো কারণে, বা আজও বলা হয় যে মেয়েটির জন্য মেয়েটির নিজের দোষ, যে মেয়েটিকে টন্ট করা হয়েছে, ইভটিজিং করা হয়েছে, সেটা মেয়েটির নিজের দোষ। আজও কিন্তু বাবা মারা বলেন চুপ করে যা, এই কথা বলিস না, এই কথাগুলো বাইরে বলিস না, সম্মান নষ্ট হবে। আজকের একবিংশ শতকে দাঁড়িয়ে আমার আজ একজন মহিলা হিসেবে আমি এই কথাটাই সবাইকে বলবো, সমাজের কাঠামোটা তো পুরুষ মহিলা দুজনে মিলেই চালান। একটু পুরুষদের বলবো যে মহিলাদের সম্মান করতে শিখুন, যারা এই মেন্টালিটি রয়েছেন, কারণ তারাও তো একটি নারীর থেকে জন্ম নিয়েছেন। দ্বিতীয় কথা, আমরা যারা যারা মেয়েরা এইরকম ধরনের হ্যারাসমেন্টের শিকার হই, তাদেরকে যেন সমাজ সবসময় জাজমেন্টাল যেন না হয়ে যায় যে তাদের দোষ। 9-10 বছর পরে বেরিয়ে আসার কারণটা আমাদের সামাজিক কাঠামো, যেখানে আজও একটি মেয়েকে বিয়ের পর তাকে প্রচন্ড মারধর খাওয়ার পরেও তাকে তার বাপের বাড়ি থেকে বলা হয় অ্যাডজাস্ট করে নেয়। আজও সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়ে বাড়ি ফিরে এলে মা বাবাকে বললে মা বাবা বলে এই কথা বাইরে বলিস না। আজও মেসেজ ডিলিট করতে আমরা এই কারণে বাধ্য হই, আমাদের মেয়েদের, আমরা প্রতিটা মেয়ে, আমি এইটুকু জানি প্রতিটা মেয়ের মধ্যে কোথাও গিয়ে অবচেতন মনে হলেও এই সাইকোলজি কাজ করে। আমাদেরকে সমাজ খারাপ বলবে না তো, কারণ এই সমাজে, যে সমাজে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়, যে সমাজে এখনো, সেই সমাজে এখনো অব্দি তো মেয়েদেরই অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আজকে যে পোস্টটা আমি করেছিলাম সেটা যখন নিউজ স্কুপ হলো, তারপরে নিচে হয়তো রুদ্রকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে, কিন্তু তার পাশাপাশি আমাকে নিয়েও লেখা হয়েছে এবং এখনো প্রশ্ন তোলা হচ্ছে 9-10 বছর পরে কেন এলাম। 9-10 বছর পরে বেরিয়ে এসছি তার কারণ ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে। একটা সময় ভেঙে গিয়েছিল সে বিশ্বাসটা, মনে হয়েছিল যে তার মানে কি সেই শক্তি নেই পৃথিবীতে যাকে আমরা সবাই আরাধনা করি, তার মানে কি শয়তানি জিতে যায়, সত্যের জয় হয় না। আজকে মনে হলো এটা যে পার্টি থেকে জিতুক বা হারুক সেটা আলাদা ব্যাপার, কিন্তু আজ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কথাটাই মনে হয় যে হ্যাঁ, একটা শক্তি আছে এবং তার কাছে সত্যের জয় হয়, হয়তো একটু দেরিতে হয়, ঠিক, কিন্তু হয়।